বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। কিন্তু বিষয় আছে, মকবুল কুরবানির জীবন তুমি জেনে ফোনা তোর ফাড়াই লড়কে তো বলো দুনিয়ার তক তো খুদা দু চোখে না নিয়ে নিয়ে দেখাই ভাল একটা সালাতুন খেয়াল করো কি হই ও তখন দাব্বা আয় অনরে আজিও সাহায্য করতে সত্য জন দুশ্মনের তুন অনরে বাসা গিলা আয় অনরে লইয়া রে আর ফুলপুর ব্যাগ গুনরে আয় সাহায্য করছি সুতরাং আই নবী আল্লাহর রহমত বড় করে হস তাবা জান অনারে কেন বালা করে সাহায্য অনারে আগা গোরা বালা করে সাইল আর আর এ সুর তাই দুনিয়া তে কম ইয়ান আর দুনিয়া সুর অনার হাজার সিদি সুন্দর সুর ইয়ান অনার সাইল অনার আর দেখতেন না যেহেতু অনাজার তো দুনিয়া তুন তসির নিবেন গুই এতে আয় আন মা আমান আগা তুন ওর হাজার আমান তে কম আমান আগা তুন ওর গর্ব তে কম আমার নবী যখন মা আমেনার গর্বে ছিলেন চুডামিশ গৌরী নানিয়ান একবার দর্শন বছর বুঝলেন গর্ব খোঁজে গর্ব খোঁজে রক্তওয়ালা আড্ডিওলা মাংসওয়ালা গোস্তওয়ালা তোর গর্ব ঘটে তো তাহলে এবার খোঁজে গর্ব আর নবী তো আড্ডিওলা গোস্তওয়ালা মাংসওয়ালা ঘটে তো নিয়েছিল গর্ব গিল্লে আছিল আমি পৃথিবীর বয়ান্নটা রাষ্ট্র সফর করেছি, আমি লন্ডনে আমেরিকায় ওয়াজ করেছি, আমি আশারাম মুবাশশারার কবর জিয়ারত করেছি, আমি 10টা প্রিন্সিপালের বাবা, 20টা প্রিন্সিপালের শাশুড়ি, যাদের কথা কোরআনে উল্লেখ আছে হিন্দি দেখালো যে হিন্দি দেখালো মুলু ফিস্কা
জীবন তো, জীবন তো শুদ্ধ হইবে না। এই সমস্ত ডামিশ গোর জামের বারান্ডা নুন হরদিন আলি শহীদ টিভির বারান্ডা নুনে বড় দ্বারাই দে জামানত বাজিয়ে তৈরি কিল্লে দেখাল বাসন এনে খলি ভাই বুকদাত খলি ভাই আজমির খলি ভাই রসুল খলি ভাই তুই খলি ভাই আই সালাত ডাক্তার উপযুক্ত না হইলে চিকিৎসা উপযুক্ত হইব না। জামিয়ার মধ্যে সব জানি ঈদ বই রই দিবি এবার শীত কিছু না জানো সাহেব কাক কিতাব পলে বই তো কিতাব জেবে দিবে ভরে বাইজু হেদায়া দিলে ভরাইব মুক্তসর মানে দিলে ভরাইব মুস্তরফ দিলে ভরাইব জেবে দিবে ভরাইব এবং গাল দিয়ে ঘর অশুদ্ধ কথা বাইরে তুমি আর তোর ফমজার শেষের থেকে মূল হদে আশারম্ভ বর্ষার কথা কোরআনে উল্লেখ আছে। এই লিলে টু ডামিস গো ইনু রানিলে দোয়া করলে হবে লাগবে না দোয়া আর নলে ঠাঠাল পর্যন্ত বালা করে ফরিয়া গেছো ফোনাগুন ফরি মারত কিলে তোরা দ্বারা মাঠ পরিষ্কার হবে না জীবন না ওয়াবি আসি আমার নবী মায়ের গর্বে ছিলেন গর্বে থনদিন আছে আর নবী নুরিয়ান বলে মা মানার খোয়ালত মেয়ে আমানত আছে ইত্তিরা হইল দুনিবে সাইদি বাপে পুতে বহুত কথাবার্তা হই আতিক্য ওই মনুষ্যর বেলাটার ফরিদেন বুঝি দিন কুলি বেলি ইয়ান কুলি নুরগান বাই তখন নুরিয়ান জাইরা দে দে আব্দুল্লাহর খোয়ালত মেদি মিশে গেই সুবহানাল্লাহ এই ঘটনা কোন দেখে জঙ্গলের উদ্দরি দেখে দে আব্দুল হাব এই অঙ্গ সম্ভ্রান্ত পরিবারের বোয়া শিকারত গেই দে ঘটনাই বেগিন দেখে ফেলেই দূরে জাইরে হদি বিবি রে বিবি কথা শুনো আজে জঙ্গলত গে দে শিকার করি বেল্লাই কিন্তু কৃষিকার গজি কই তারুনি আশ্চর্য ঘটনা দেখি দে পৃথিবীর মধ্যে এড়িলে ঘটনা বিরল অবিবি এড একখান ঘটনায় দেখি বিলাই দি আতলা দেখে নাই বর কইলে বাল্লার অন্যলি ঘটনায় না আসবুত কা বল্ল বিবি রে কাবা ঘরের মুতাল্লি আব্দুল মুত্তালিবের খোদাই গুফুদি দে এবার নাম আব্দুল্লাহ এত সুন্দর ফুল পৃথিবীর বেনজের বেমেসা অবিবি বের সত্য একজন শত্রু গিরি ফিলেই তামিউত এবার খোয়ালতনা কান্নুর জরি বুঝি এই এন মানুষের বেলাটা ফরিদান করিয়ে রে সত্য জনের কথল করে দিয়ে আবার আব্দুল্লাহ কি হতিন কথাবার্তা হইয়ে রে অবিবি মানুষের বেলাটার এন গুলি ফিলেই নুরি এন যাইয়ের খোয়ালত মধ্যে মিশি গিয়ে বিবি রে আই দেখির দুনিয়ার নাই হাতটা কান মন মনে কেলাসি দে এই আব্দুল্লাহ তাই যদি স্বাধীন করে হামাকাই যদি স্বাধীন করে আর সুন্দর বিবি আত মনে হোক দে উজি ফুরি আমনা রে আব্দুল্লাহ সাথে জি বললাই বড় করে তুই অনেক প্রস্তাব মিলি যদি না রাখে অনেক তো প্রথম দিই দেখা শিখে তুলি সর্ব লাগ আয় বোঝাবো ফুরি ভিতরু করি যাই রে মুতল্লি সাহ পরে আই প্রস্তাব পান দিও কবুল করলি নূর নালা নূর আর কবুল ন বললেও তকদির নাই দিয়ে রি কথা বস সালাকির কথা কই বস সালাক যাইয়ে রাও দে দেখো হুজুর আব্দুল মুত্তালিব অনর আব্দুল্লাহর তো শাদি করাবেন খদ খদ হুজুর এড়ি লোক সুন্দরী মেয়ে বকে তো নেই সম্ভ্রান্ত পরিবারের ফোয়া আব্দুল হাবুত্তুগ মেয়ে হয়েছে জেনে সুন্দর হুজুরের প্রধান
খবর পাই দি মাইয় পাইবে শুধু সুন্দর দল এবে গুণী জ্ঞানীয় এবে এমন প্রধান সিন্দে এবারে বলে সুন্দর সূর্যই পর্যন্ত কোনদিন না দেখে কথাবার্তা ফুরই দ্রুত লম্বা কথা শাদি মোবারক গিয়ে রজম মাস খন মাস শাদি মোবারক খন মাস শাদি আসা আজ স্বামী স্ত্রী দেখা না করে রজম মাসের শেষ বিশেষ বারে এই রাতে আবদুল্লাহ গড় তাবু আমরা খাতুনের সম্রাট রাত গভীর হইব মানুষজন ঘুম গিয়ে গই মা মানা কথা আজকে শুতাম না আজকে যদি শুজাই এ দূরতা তো ঘুমা যায় তাহলে আর স্বামী ফলিল দেখা তার গুমুত ফেলি মনে মনে বেয়াদ কবিলেলে তার স্বামীর কাছে বলা এখতাল্লাই আজ এর চোখ ভাঙ্গি মেডিক ফেললিও দুয়ার গান খাওয়ালাইয়া রে শুধু ভার্মিক সাহিত্যিক কম দে হুজুর আবদুল্লাহ হত্যে তশরিফ আনে গরত আলিমতর আই দুমান কদম সুমা হইউ এড়িল্লা আদব আলার গরদি আল্লাহ নবী নড়ি রেখার দিলি তাহলে মা এবং বাপ আদব আলি ফস আদব আল মেয়ে বল তেতুল শিক্ষা লন দরকার স্বামীর ক্যাঙ্গারি শ্রদ্ধা গরম করে বেগিন মা আমেন তুন কবুল গরম দরকার কেল লেখ সাদি আসি গর এত রায় গভীর মানুষজন ঘুম গিয়ে গই গর গলতে কদম বসে গেছি আলোর ভিতরে আই আর স্বামীর জাগে বাগে কেন যাই আত তো সরল লাগে এন হয়ে বলে আলোয়ান কুড়ে ফিলে আলোয়ান এন করে কুড়ে কুড়ে যা তো আতর ফড়ো দি সিচিরে দু দিয়ে আলো কিনি যে দূরা সামালিলে কিন্তু আবার দে আতে দিয়ে সামালি সামালি আর গান আয়োজন দে একবারে আমেনা খাতুন বলে গালর মেলি ঠোডুন মেলি সেদিন আবদুল্লাহর হোয়াল্লানার গিরিয়ে রে ফরিয়ান গিলি ফিলে বিরুদ্ধ দুশ্যে হোয়াল তুর্গ সুমাকাইয়ে দে ও হজরত সৈদিনা আবদুল্লাহ মহাদ্দেস দেলবি ভারতবর্ষ দেবে হাদিসের শিক্ষা নিয়ে এবার লিখিত বহুত কিতাব আছে সাধারণ বাফর নাফাক ফানি দিয়ে রে মার কাছে নোমাইয়ে আমার নবীর নূর আবদুল্লাহর হওয়ালতুন মা আমানা সুমার মাধ্যমে কবুল করি লইয়ে ইসলাম প্রচার করেন গৌরব সাইদি আমেনা খাতুন খুশি হয়েছে পরক্ষণে তার স্বামী স্ত্রীর মোলাকাত হল তাহলে এলাকা আর নবীকে মোলাকাতের ভিত্তির দেশি না স্বামী স্ত্রীর মোলাকাতের আগে খোয়ালতুন কবুল করে লই শেষ পান্তে ফজরত খাওয়া সরফিনি সাজি বাড়ি নতুন স্বামী তো আবার বাড়ি ওই যে ফতো দি যে ফতো দি যাইত এ ফতো দি আজ যুবতী মেয়ে বল আবার ওরাই এসছি এখানে আবদুল্লাহ সাহেব যাতে দেখে গুর গুই মার না কেউ ইয়ে কোনো দলে ওই সে সারাই না ধরে গিয়ে ওই সে খোয়ালি না ধরে গিয়ে মনে মনে অপমান লাগিল দুরুগ ফুটতে কাটতো মাইব
সম্ভ্রান্ত পরিবার মেয়ে আর স্বামী লেবেল বহুবার দরখাস্ত করছি আই বের হাজার যাইছে এবার নামই দে রোকে আবিনতে নফল এবার খাসা যাই রে ডাক দি রোকে বহুদিন তুই আর স্বামী লেবেল দরখাস্ত করছু কিন্তু আয় আজিয়ে কিল্লে সাজি ফারি চলি এসি দি তুই আর সাদি করবি আইয়ু কিছু তুই দূর ইসি ঘর দরজা তাই রে ফলে টার সাই দে আব্দুল্লার খোয়ালু জো আমার দেখে দেয় খোয়ালত কিছু নাই হু হু করে গুজরে খালি উঠে খান্দা খান্দা পিচ্ছে যাবি এখানে গুরু দেব খান্দা খান্দা পিচ্ছে যাবি রোকিয়া রোকিয়া আজি ফজল দিল্লি জারিন দে অপমান অপমান বুক করি ঘটনা কি হইনি বাজ্য তুমিও আর অপমান ঘর দেখিলে আইও না কি হইবে না অনার ঘর দূর তুন যাবো আই অনরা খুশিন খালিও আর সামিল হইতাম না ক্যা আই কি দোষ বুঝি অত দোষ না করো আবদুল্লাহ দূর না করো আসল কথা কো তুমি খুব গুনি জ্ঞানে মেয়ে ফো আবদুল্লাহ অনর খোয়ালত মেদি আমি সাত তার নূর চমক মাত্তু আত গেলে মন হইল দে নূরিয়ানার মাবনি বেল্লাই একতার কারণে আর জীবন যবন দন দৌলত হায়া মায়া ব্যাগেন তোর কদম কুরবানি দিতাম সাইলাম দে শুধুমাত্র ওই নূর মাবনি বেল্লাই দাজে দেখি দি নূরিয়ান তোর খোয়ালত নাই নিশ্চয় শাদি করছু বিবির কাছে তুই মুলাকাত হইয়ে তোমার তুম তোমার নুরিয়ান তোমার বিবির কাছে ট্রান্সফার হইয়ে আব্দুল্লাহ কদ কথা ঠিক মেয়ে ফেমে বেশি গুলি জ্ঞানী মেয়ে ফ এবে এলমে নুজুম মালিক এবে আসমান জো সালি বলে ভবিষ্যৎ 10 বছরের খবর দিতেন এ মেয়ে ফ কই দেন কথা ঠিক আয় আর বারাবারি করতেন না আয় বিয়ে করছি তো এবি এখানে জানে আর বিভিন্ন মোলাকাতই দিবি এখানে জানে কথা জিন কবিলি বেগিন ঠিক আর বারাবারি দর্শন নেই করছি চেহারা আধার একদিন গিয়ে দুই দিন গিয়ে তিন দিন গিয়ে চেহারা বলি আরেকদিন বিবি কদম সাহেব বেড়াই ধরে বিলি মা মেনা উজু নতুন স্বামী আলোর মন ফরত থাকে অনার মন নন আধার কার হুজুর আয় বুঝি দি আয় অনর উপযুক্ত বিবি নই অনর কথাবার্তা দিয়ে শান্তি দিন পারি চাল চলন আদর অভ্যর্থনা দিয়ে সান্ত্বনা দিন পারি অনর খুশি করছুন যে এড়িলে এলাম মত মনে আত্মা নাই হুজুর আর অনর শিক্ষা হইলে অদল হরিলে হরিলে গুললি অনর মন না নাই ফাইয়ু অনর রাজি করিতে যুম অনর মুকুন মেজি আসি উড়াইতে যুম এড়িলে কাল শিক্ষা আর দেন বড় করে সুবহানাল্লাহ বিবেকার কয় হলো এ অনর 5 মাস গুসল হইতে হলো বিবি 8 মাস গুসল হইতে হলো অনর গুসা বাইতো না অনর মুক্কা লাগিলে গুসল লইলে খোদা জমিনে বর নাই আনে তাইতো বলি বহুত কথা বরণিয়া বতাই তো সাই তো হদা বিবি তুই আন হইও আই তোমার বেশি রাজি তুই বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হ গুণী জ্ঞানী মেয়ে হ আদব আখলাক আলা স্বামী ভক্ত তোমার চরিত্র তো উত্তম চরিত্র আর কেউ তো নাই আই তোমার না খুশ না বেশি খুশ তবে আই মুক্কা লাগিলে যে হইতার আমি মনে মনে বেশি পরেশান হয়ে গেলাম অবিবি আর কাজকার নূর আমি সে দেখতু আই চলাফেরা করলি শান্তি হইতে এখন গাতে এগর তুন বার হইলে আধার হইতে থাকে নূর গান বলে আতু তোমার কাছে টেনেস পারে গিয়ে এ কথা কই দে বড় গুলি গিয়ানে মেয়ে ফ এবার নাম ওইদের রোকে আবিনতে নফল বিবিরে আর মুখে নাই আর ফিলেলাম এই দুঃখ আয় পরেশান হই দে এখন হ তোমার কাছে মুরগান গিয়ে দে সত্য না মিথ্যে তুমি হল প্রমাণ ফাইও না হদুজুর ফাই কি ভাইও হদুজুর যেদিন যে অনর গলত তো নুরিয়ান চুমার মাধ্যমে কবুল বুঝি হুজুর এদিন নেতুন আজ সবুজ জ্যোতি খুলে গিয়ে আয় খোদার আরশ পর্যন্ত দেখি আর গাত হালকা হয়ে গেই হুজুর আয় দেখি দি এক উগ্র নবী এবে ফরিসাদের দেবে নাম বলে বাফা দম
সেদিন আদম আলাইসালাম এবার আইয়ারে আরে ডাকে কথা আমি না খাতু আমার ইকা ইয়ে তোমার উপর সালাম দি আয় তোমার সালাম করিবে আল্লাহ শ্রীদি কিল্লে জানো আমার পৃথিবীর জমিনে কুটি 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 মেয়ে বসে কিন্তু খুদায় তোমার কানে নির্বাচন বুঝলু দেয় আখরে জমানা নবীর মা বানাবে আল্লাহ তোমার কাছে তো আখরে জমানা নবী তশিরি বেনলে আমার তোমার উপর সালাম দিবে আল্লাহ শ্রীদে এভাবে বড় বড় পয়গম্বর আল ইসলাম আলাইরে আর সালাম গরদ দে ইতার কথায় বিশ্বাস করে দূর আর হাসান নূর এসে আরো কেন বাস্তব বিশ্বাস হইলে এখন আগর তুম বাহির হইলে হুজুর আর কল তুম সাজ লাইট করে দে গোড়া দুনিয়া ফর যায় তাহলে আর নবী কি গর্ব তাসিল না গোয়ালত আসিল তাই করিলে তোর 50,000 টাকা মূল্যের কিনে ফসল লইল দেখে আমার নবী যখন মায়া মানার গর্বে ছিলেন স্বাগত আনন্দলার আমার না খাতুন গদ্দার থা আনন্দুল্লাহ উল্লাস লাগে দম লাগে মায়া লাগে মারে দুনিয়ার গর্বজাত মেয়ে বল এটা মেন দিব্য অসুখ সগুর পানি ডব্বর ডব্বর পরে অবু কিত্তিরা আজার এল খাদুর সরে দিব আর বাচ্চা প্রসব হবে সময় অহদা হয়তো আর ফল জীব গুই নলে আর লো জীব গুই আল্লাহ এত কষ্ট কেন বললাম এত বড় পরীক্ষা কেন বললাম দুনিয়ার মা বল এক গরু মানে সন মানে মুষ মানে আর আমার কথা না বলতে দুনিয়ার মা তোমার অবে একজন মা আই একজন মা কিন্তু তোমার আল্লাহ আল্লাহ মিললে আই হইলেন দে ভিন্ন বারো করি হস মহান আত্মখানে গর্ব নাই আত্মখানে ওজন নাই আত্মখানে বাড়ি নেই আর তুই উঠি আল্লাহ বসতে আল্লাহ কন্ন পরে ফেট বরে খাইতারি ফিট বরে গুম দিতারি আর তো শুধুমাত্র কান্নুর আমানত আছে দে খোদা আসি খুশির ভিতর দি আনন্দ উল্লাসের ভিতর দি চট করে একটা নূর আর মোতল তুম ধূপ দিয়ে দেয় দেখি বিজলি চমকে দাঁড়িলি কিন্তু আমি হুন্দি নিয়ে এলি কাটারে সাই দি ইন দেখো না খাড়াও নাই ফাড়াও নাই ইন দেখো না সিলাইও নাই ইন দেখো না লবু নাই ফানিও নাই নাই নেই কিছু নেই পঞ্চ পরিষ্কার নুরি এন জমিনুত ফরিমত্তা এবার মানুষের বেলাটার ফরিদান করে ফলে দুইয়ন গুরু গুরু কদম তৈরি এ কদম দুইয়ন কদম তৈরি দিন নূর রুদি পোশাক ফরিদান করে দেয় সরকার আল হাজর তখন লেবাসে আদমি ফাইনা জাহাঁ মে আদমি জানা মুসম্মল বন কে আয়েতে তাজাল্লি বন কে নিকলেঙ্গে সলাত না নূর খুদে তৈরা তো হতে এর রানোর বড় বিদ্যুন দেশি হঠাৎ বিদ্যা সবুজ জুমা গিয়ে আয়ার কিছু খেয়াল করি না আমার কিছুক্ষণ বাদ উগ্র শব্দ আর গুম মাগে দি এবি কি রব্বে হাবিলি উম্মতি রব্বে হাবিলি উম্মতি রব্বে হাবিলি উম্মতি
শুদ্ধ করে খোঁজ জানান দে রব্বে হামলি উম্মতি। আচ্ছা এই রব্বে হামলি উম্মতি এবার যদি ব্যাগুন হয় ব্যাগুনের হন আর করে নিব না, সৌদি আরব বহুত মাল ফল গিয়ে তার হাতে তাল 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 মুলুয়েল হজ্জেন তাল আর তাল 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 জন্নতি পোশাক পরিহিত অবস্থা এত সুন্দর লাদ গমলা দে মায়া লাদ দুধ দিয়ে উমা মা মেনা খোলল আগে আগে আসমানি জগৎ নূরনি হাত আইয়ারে এবার এনে দিয়ে আত গলা দিয়ে উর্মিকে লুজের বুঝ আর ফোয়া হোটেলে যে তেলে গুজে আয় আদর বুঝছুম না নানানি বুঝছুম না অনেক হোটেলে তেলে গুজে আমে না কথাবার্তা কেল হই তিন দিন যে খামরাত তুম বাড়িয়ে এ খামরাত গুলো যো ও আমে না তিন দিন কেল কথা ন হইও বরঞ্চ তিন দিন তিন রোজা রেখু তিন দিন পরে অনেক দেখিবে দে রাতিয়া ডান হরডর সুতাইলি তোমার আমানত তোমার বুগুবুতুর ফেরত আগো এ তিন দিন ঘরে আরশত আল্লাহ কথা বন্ধু কিল্লানি জানো দুনিয়াত ফোয়া গেলে আজান দান পরে মধু খাবান পরে ওই নাম রাখন পরে পোশাক ফিজান পরে আর বন্ধুরে ইন করে নিবে এখন ব্যাগ কিনে আয় খুদায় আদায় করি বেললাই কুদুরি তোর খোল লই আসি রে এবেলা বন্ধুর লইয়ে জুলুস গরম করি বোধ এই ফেরেস্তা ব্যস্ত দুয়ারে তো কানকুড়ি গার আর কানকুড়ি গারে বিদে বাইতুল মামুর ফেরেস্তল কাবা আর কান গারে বিদে আরশ দুয়ার শুধুমাত্র বন্ধুর লই জুলুস গুজুম দেয় আর মোরশেদ করিম ফল্লে ফল্লে যত জুলুস শুরু করে আসিতে বারাক বিল্ডিং এ তু খদমারা সদর গাড়ে দি গুরিয়ের নিমার গাড়ে দি টুমুই এখন নির্ধারিত এখনো পর্যন্ত আঞ্জুমানে নির্ধারিত স্থান যে এই জায়গা তো ওই জায়গা আর জুলুস গিয়েছেন পুরুষ অন্য ঠিক না বে ঠিক এই নির্ধারিত স্থান জুলুস চলিব আয় আল্লাহ এই নির্ধারিত স্থান দিয়ে জুলুস করে এমন জুলুস গুজলি বরাবর একদিন নয় দুদিন নয় তিন দিন এই জুলুস আজিয়া ঔলাদ রসুলের মাধ্যমে বাংলাদেশের জমিন প্রতিষ্ঠিত হইয়ে সরকার আলা হজরত হতে আর খুদা কি হইয়ের জুলুস গুজিল বুকুর ডলে তো নিজে নিজে হতে নামাজের কথা ন খরচের কথা ন হস কথা ন জগাতের কথা ন শুধু নবীর জুলুস গুজি দে নবীর প্রশংসা চললি দে বড় করে হসুহান সরকার আলা হজরত হতে আর দুনিয়া নিজে উর্দু ভাষা কর আল্লাহ আল্লাহর কুদরতির ভাষা কইলে রে সবসে ওলা আপনি মৌলা কপের হমার লমকা সবসে ফরিলি গমলা না ইমানদার তো গমলা বুকিয়া আব্বা যে বাসি বাজালি বিশাল আপ গাতন না থাকে আইয়ে রেনেন আর দৌড় আপ সেপ্টা
কাইতে একটা বিষ্ণে দি এতালে মুলু হট্টার নাম দি দেয় মুলু দৌড়া জিনিতে বিষ্ণাই নাকি মুলু দৌড়া এলো হয়তো তোমার কমি মুলু আলোর নাম দিবে দে মুলু দৌড়া এনেতে বৃষ্টি নাই গন্ধ ও 12 তারিখ বন্ধুরে যখন তুই নূরানি কদম রেখু এতক্ষণ কাবার কসম খাইলাম মক্কা শরীফের কসম খাইলাম ও বন্ধু যেদিন আল্লাহ কসম খাইল এদিন আসিল রবিউল আউয়াল 9 তারিখ এই আতাল্লা রওয়ায়েতে সুগরা রসুল দুনিয়া তাশরি বানিয়ে দেয় মশহুর করি রে ইয়া নই দে 12 তারিখ আতাল্লা ঔলাদ রসুল এলামত থাল দেয় এবার 9 তারিখ হাদিসুর আমল বুঝছে 12 তারিখের আমল বুঝছে 9 তারিখ ঢাকা জুলুস 12 তারিখ চট্টগ্রামের জুলুস বেগদের হওয়ায় তো কবরা 9 তারিখ রসুল দুনিয়া তশরিফ এনে দিন গোপন কথা আর 12 তারিখ রসুল দুনিয়া তশরিফ এনে দিয়ে ওফেন কথা আর হুজুর তারা সুরা হুজুর অবদয় জানে হজারো জহর জলাল ফরমায়া হম যে কিসমত ইস দৌলত সে হমকো মালে মাল ফরমায়া সুরন আলে মালে এভাবে খুদবা হচ্ছে তো সুতরাং ইতারা ভাই হলো প্রশ্ন হয়েছে 9 তারিখ কেন জুলুস করা হয় রবিউল আউয়ালের 12 তারিখ নবী তশরিফ আনেছেন এটা আমাদের জানা আছে 9 তারিখ কেন জুলুস করা হয় 9 তারিখের জুলুস অবৈধ না 9 তারিখের জুলুস ওলাদ রসুলে হাদিস মতে জারি বিজিদে আচ্ছা 9 তারিখ তো 12 তারিখ এত ক্ষমাশীল দিয়ে বুঝছি ইয়া যে তো জুলুস বাড়ি গিয়ে ইয়া 1 তারিখ তো 30 তারিখ বুঝি না গেল তো না যাইছে ফতোয়া দিতে পারবি না ওটা ঠুডা মিস গো না যাইছে ফতোয়া দে শুনুন জুলুস 1 তারিখ তো 30 তারিখ বুঝি না এবং জুলুস দেখি এত বড় দিন যে দিন রসুল আর পরীক্ষা করে রাখিনি এটা বুঝতে মিটার করাই দিলে না মাটি উড়িবে মুলুই না রে মুলুই না বাটোয়া লে বাটোয়া আর ভাই প্রশ্ন করছি দু জবাব
বুকুন 9 তারিখে জবাব হইয়ে 12 তারিখে মন তাবে না কথাই আচ্ছা রাসূলের মা বাপ কাফের ন ইমানদার দিয়ে না জবাব হই না এ দুজন গেল এবার আইউ আর গো জবাব দি রাসূল জানাজা আসাহু সিয়র কিতাবের নাম টাইটেল সেকেন্ড টিয়ার পড়া কিতাবের নাম আসাহু সিয়র ইবন মাজদে নিদে রাসূলুর জানাজা নাও কি নবী বিমৃত ন বিহায়াতুল নবী এবে কি নবী মারা নবী হলি মান তাইব না জানাজা ফরদা মারা মাইশুল্লাই জানাজা ফরদা খল্লাই মারা মাইশুল্লাই সুতরাং আর রাসূল মৃত ন হায়াতুল নবী এটা লাই সিদ্দিক আকবর কই দে আর রাসূলুর জানাজা হইতো ন আর আবিয়া কোনর কাতার বন্দি হইতি ইয়েরে আর রাসূলুর আগে দেলি জড়িলে সালামি পেশ গিতাম আজি আড়িলে সালামি পেশ গিতুম কিয়ামত বর আলী সৈয়দ এড়িলে সালাম দিব চট্টগ্রাম এড়িলে সালাম পৃথিবীর বিয়াগুনে নবীর সালাম দিব দে সৈয়দি হাবিবি ইয়া রাসূলুল্লাহ আর ফুরুশল বেগুন গেলে কই মহিলা বেগুন পর্দা লইয়ে আইব ইতার আওয়াজ ইয়ার নবীর সালামি পেশ করিব মহিলাল গেলে কই গুরু গুরু ফলাইয়ের সালাম দিব ইতার আন নবীর সালামি পেশ করিব এদিন বলে তিনবার ধরে কাতার বন্দি হইয়ে রে আমার নবীর সালামি পেশ করছি দে জানাজই দেড়িলে হামদুলিল্লাহ আজিয়ে তোরার তলি দুইজন স্পষ্ট দিকে গেলাম নবী যদি জন্ম নিয়ে দাও জন্ম নিয়ে পরে নাবি হারণ পরে ঠিক না বেটি নবীন নাবি আসিল কিনা হাইটি হনে এ দলিল দিবি আর কেন এই দেশ জানাজা ভরাইলি নিত্য হরিল আসিল ইমামতি হনে যে দলিল দিবি দিন না ভাইলি দেশ তারিখ দূরে যাবি গই সাম্য দিয়ে আন্দোলন চলিব কিতাবি মনাজারে করতে নোয়াইলে আন্দোলন চলিব সাম্য দিয়ে চট্টগ্রাম জমিন ইয়ান বারলিয়ার দেশ এটা তোর আর জায়গা নাই আর গোজার করে দিবি আরোগ্য প্রশ্ন করছি আর ভাই হল মিলাদ নবী ও সিরাত নবীর প্রত্যক্ষ কি সিরাত নবী রসুলুর হায়াতে জিন্দগির নবী যুদ্ধ জাদাল জিন করছি এ আচরণের নাম সিরাতুন নবী মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তশরীফ এনে এন কই নবীর তশরীফ আবরি মিলাদুন নবীর বয়স বেশি আল্লাহ নবীর হতে সৃষ্টি করে আল্লাহ সারা কেন জানে ঠিক এন উগ সাহাবা প্রশ্ন করেছে আব্বাল মা খালাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করে যখন রাসূল সর্বপ্রথম সৃষ্টি হইলাম নবীর ফটাতে 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 এ মা মেনার খাসদি ফটাই দে লক্ষ লক্ষ বছর গেই না নবী তো মিলাদ নবীর বয়স লক্ষ লক্ষ বছর সিরাত নবীর বয়স 63 বছর হ্যাঁ তলি আকাল ফার্স্ট টিকে নোট মনে করো ফার্স্ট টিকে নোট হবে তো 10 টিকে আছে না খড়া আছে না ফার্স্ট টিকের ভিতরে 10 টিকে আছে না 20 টিকে 50 টিকে 500 টিকে আজারি কিন্তু আকাল আজারি নোট হবে তো 500 আছে না 100 50 10 20 মিলাদুন নবী মানে এক কথা আজারি নোট আর সিরাতুন নবী মানে হাস্টিকে নোট বুঝতে শি বাস দেখেন আর সিরাতুন নবী হারাম হতে এন হই আর 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 উস্তাদ জালাল শাহ হুজুরের সাথ কেন সিরাতুন নবী দ দি শুনুতি তো এই বেকনা যাইতু যাইতু দে যাকি কো যাই ন যাই তো ফল ধরে ফেলি জামিয়ার ফলে হদুজুর সাত কেন্নে সিরাতুন নবী কেন না গেল অনুগ জামিয়ার মহাদ্দেস খদবা গে দিয়েন তো বড় হতা না আজ যাইয়ের কি হইয়েন আনা বড় হতো খদুজুর কইবিল সাই খদবা হই দি
এত বড় সিরাতের নবী মাহফিলে তাই উড়িয়ে কই দি ও বা ফাড়া জল দিয়ে কুরবান করুন জায়েজ, সেমি দিয়ে কুরবান করুন খাসি দিয়ে করুন একজন তো ফসল লই দিব তুই ফাড়া দিকে কুরবান করলি ফাড়া তাই দিব হলে বেশ কাড়ে অথবা কুচি দি আজ জুম্মা পড়া ব্যবসা বাণিজ্য করিস তুই কুরবানের দিন জুম্মল ব্যাকুন আরো তাহলে এখানে ফাড়া ধরা বলে খুলিতে বড় বেশি খুশি হইব এত লেও ভাড়া ধরা দেও কুরবান কুরবানি আদাই হল আর জুম্ম সাম্ম খুশি হল খদবাই এক নিয়ত বদললি না না বদল খদ বদললি এটা জুম্ম সাম্ম খুশি করিবেন নিয়ত ভাড়া ধরাই খদ ভাড়া দিয়ে আগে কুরবান করুন যাইজ তা গেল জুম্ম সাম্মর খুশি করিবেন যাতে এটা ধরাই নিয়ত বদলি যাওয়ার কারণে ভাড়ার কুরবানি আরাম হবে ইয়া সিরাতুন নবী যাইজ মিলাদুন নবী যাইজ মিলাদুন নবীর তুলে দিবেন নিয়ে তো যদি সিরাত নবী লই দিব দি করো ইয়ান হারাম ইয়ান নাজায়েস দালা সাহেবের ফতোয়া করি না শুনুন দালা ঠান্ডা মেজাজি মানুষ আছে গরম মেজাজি না ঠান্ডা খুবই লাগি সুন্দর করে ইয়া সিরাতুন নবী এ সরকারে খত দেয় মিলাদুন নবীর মাসে কোন সিরাতুন নবী চলবে না মিলাদুন নবী করতে হবে হ্যাঁ কেউ যদি মিলাদুন নবীর মাসে সিরাতুন নবী করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এগার আমার গড় গুণে সিরাতুন নবী মিলাদুন নবীর মাসে কে সিরাতুন নবী করে ইয়ান ওয়াবিয়ালি ওয়াবিয়াল সরকারের বুকুত গুলোই গুতো তখন আরা গুলি কিছু করতেন জমাতিয়া লগত গিয়া কর তোরা লইয়ের গর্গ কেনা আর তো নফারিস আর আর জিন্দি ফারিন্দ সরকার লহরা তোরা গর্গ তাই আর আর মাবিল মুয়াবিল তাই আর আর মাবিল তাই বিরিয়ানি খাইলি ওই শুনিলি বহুত ওয়াবি শুনি হলো যাবে না তাই তারা নাম দিয়ে সিরাতুন নবী সিরাতুন নবী আই বহুত জায়গার যাই দিয়ে ওয়াবিল আর ওই শুনি তো আচ্ছা গেল সিরাতুন নবী কথা বুঝে দিচ্ছি না মিলাদুন নবী তুলে দিবের উদ্দেশ্য যদি কে সিরাতুন নবী করে হারাম ঔলাদ রসুল কারা এবং বংশ পরিচয় হ্যাঁ ঔলাদ রসুল খারাপ এবার বাপ কর 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 ফসতে ফসতে ইমাম আসন হোসেন পর্যন্ত হচ্ছে এই না ঔলাদ রসুল এন কি এটার তো সাজার তো ভরিব তার তো কিতাব ভরিব বের কত নসবই সাজার কি সাজার উগত তরিকা তোর সাজার আছে তোমার ফিরখন এবের ফিরখন এবের ফিরখন এবের ফিরখন যাতে যাতে রসুল পর্যন্ত পৌঁছলি এবের কদের তরিকা তোর সাজার আর আর এন ফির ফাইদি আল্লাহ আলহামদুলিল্লাহ আর আর ফিরের তরিকা তোর সাজার অশুদ্ধ এবং নশো বিশ হাজার অশুদ্ধ এটা লেখতের ১৪১তম ঔলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তাহের তুই খাবি এলা খতম খতম হইয়া লেখি আনা হবে তুই খতম আনা এবার খদ ঔলাদ রসুল আর আর মূল খুন্দি ধরবি এডাম এডাম কুলে তিন বুল ধরবি লাই আদা বিয়ারি জাহাজের খবর নলইস বেড়াই মেগো হাস্য জবাব দি ফেলাই আর গেছে ফির আউলিয়াদের বাবা বলা যাবে কি না ফির আউলিয়া ওস্তাদ ইম ব্যাগনের বাপ দায়িত্বের ক্যা বাপ বাপ দু কিসিম উগদের নসবি বাপ জেবের রক্ত তো নাই জন্ম নিলেম বেদান নসবি বাপ আর জিউন আর ওস্তাদ দেন এই বিয়ে আর ওস্তাদ এবার আয় আওয়াজ করতে কিলে এবার দিনই বাপ এবার শিক্ষা দিয়ে দে ফির মুর্শিদ দিনই বাপ অলিয়াল্লাল দিনই বাপ সম্মান আল্লাহ খুদ্দি খাদা বুঝছো না এই দিনই বাপ উগবো নসবি বাপ উগবো তোরা দে আর আর ভুল ধর ওর অলিয়াল্লালের বাবা হই দে ওটা গাড়ি তুড়িয়ের বুড়ো মানুষ দিলে আবাজ এখান ইচ্ছা যাও ফাইনে রাখো খাজুর খাজুর দোয়ান দেখো আবাজ একটা যে খাজুর দে এবার তোর মান নেন না এবার বাপ ডাবিলে লুদু আরে ওলি আল্লাহর বাপ দালি তোরা তোর নুনুসালা ভানি করে দোলাই দেখ তোরা গাড়ি তুড়িয়ে বুড়ো মানুষ দিলে আবার যে কানেক্কা দাও
আর হলি দিবে তোর মানে না। উপযুক্ত জবাব দি আমরা কি হব, উপযুক্ত জবাব হই না এবেলা এত নব্বই মিলে শরীফ পড়িব আই কেউ গলা সুন্দর হলা আবাজ এতক্ষণ বই দিকে দে একজন উড়িবেন কেলে হইতেন না আল্লাহ নবীর মহব্বত এতক্ষণ বৈতিক উগ্র সালাম দিয়ে যদি নবীর নজলে আর নবী হবি বয়ানি চাইতে ইচ্ছে না আইন অভিযোগ সালাম জন্য দিলে কবি না কবি সালাম আলাইকুম।